Oh.
আইরে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি রঙিন বেশে রঙিন ফুলে রঙিন প্রজাপতি রঙিন প্রজাপতির মতোই রঙিন আমাদের শিশুরা রঙিন তাদের স্বপ্ন রঙিন তাদের মন রঙিন তুলিতে তারা আঁকতে চায় রংধনু বিকশিত করতে চায় তারা তাদের ইচ্ছে ও চাওয়া পাওয়াগুলোকে কিন্তু আমরা কতটা পাচ্ছি তাদের ইচ্ছেগুলো চাওয়া পাওয়াগুলো পূরণ করতে নাকি তাদের ইচ্ছে আর চাওয়া পাওয়াগুলোর বদলে আমরা মা বাবারা তাদের উপর চাপিয়ে দিচ্ছি আমাদের ইচ্ছে পূরণের বোঝা চাপিয়ে দিচ্ছি কাঁধে ব্যাগ ভর্তি বই কখনো কি ভেবে দেখেছেন সেই বোঝাটি সে বইতে পারছে কি না পেতেই হবে চান্স সেরা স্কুলে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা জজ ব্যারিস্টারের মতো এমন একজন কিন্তু কতটা খেয়াল রেখেছেন শিশুটির উপর নাকি আপনি ব্যস্ত আছেন আপনার নিজের কর্ম নিয়ে শিশুটিকে দিয়ে রেখেছেন একাধিক শিক্ষকের বাসায় কিংবা কোচিং এর মতো স্থানে পাঠদানের জন্য সত্যি কি সে কিছু শিখছে সে কি সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে নাকি সে তার একাধিক বন্ধুদের সাথে বসে আড্ডায় গল্পে মেতে আছে আর কিছু শিশু তার রঙিন স্বপ্নগুলোকে বিকশিত করতে না পেরে ভেতরে ভেতরে নীরবে হাহাকার করছে কিছু শিশু তার একাকিত্বকে জয় করে বারান্দায় বেলকুনির পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে আকাশ পানে উড়াল দেবার আপনার শিশুটির মনের ভেতরের না বলা কথাগুলোকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তার কোমল হৃদয়টিকে আমাদের আজকের শিশুগুলো আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে আমরা সবাই এগিয়ে আসি শিশুর মনোবিকাশ ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে আসুন আমরা সবাই আমাদের শিশুদের সত্য কথা বলতে শেখাই সৎ পথে চলতে শেখাই শুধু শিক্ষাই নয় সুশিক্ষায় গড়ে তুলি আমরা আমাদের প্রতিটি শিশুদের এই হোক আমাদের অঙ্গীকার মনেরই খুশি রয় না মনে হেসেই লুটোপুটি ঘুচল এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আঁকি দুটি দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ এসে আছে মুখ বুঝে সব সহ্য করে দেখছে চারিপাশে গভীর কালো মেঘের জন্য যায় না কিছু দেখা রঙের তুলি বুলিয়ে মেঘে আজ সবাই রংধনুটা আঁকারে ভাই রংধনুটা আঁকা আকাশ দেব তোমায় আকাশ দেব তোমায়
শিল্পী মোস্তফা মনোয়ার স্যার, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে জোরে জোরে করতালি দিতে হবে। আমাদের অতিথিকে শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করবেন শিশু বন্ধু যারা। আমাদের অতিথির হাত থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন এস এম রায়হানুল আলম। আমি তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উৎসব স্মারক ও টি-শার্ট প্রদান করা হবে। উপলক্ষে আমাদের আজকের অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমার একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বিকেলে একটা বক্তৃতা ছিল। আমার নাতনি আমাকে বলে যে তুমি আর যাবে আমার নাচ দেখবে, তারপর বললো আমার একটু অন্য জায়গায় যাব। তো আমাকে বললো তোমার সঙ্গে আর আজকে খেলবো না, কালকে খেলবো না, আর কোনো দিন খেলবো না যদি তুমি না যাও। মানে এর চেয়েও শাস্তি, বড় শাস্তি তো আর হতে পারে না। আমরা সেই শাস্তি কাদের দিচ্ছি না? বাচ্চাদের দিচ্ছি, তাদের খেলার আর কোনো জায়গা নেই। সত্যি এটা, একটা ছোট্ট মেয়ে এত সুন্দর করে বললো যে কোনোদিন খেলবো না, এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? আমরা বড়রা ছোটদের শাস্তি দিচ্ছি, খেলার কোনো জায়গা আমরা রাখিনি শহরে কিংবা নগরে কোথাও। তোমাদের এই নৃত্য মানে নাটক বলো বা নৃত্যনাট্য খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, আর বাচ্চারা খুব সুন্দর করেছে। ওদের দেখে আমার মনে হচ্ছে যে প্রত্যেকে খুব সুন্দর করেছো, খুব ভালো। তোমরা আরো ভালো করো, আর ভালো কি করবে, এটাই সবচেয়ে ভালো, তাই না? তোমাদের তোমাকে তুমি তোমার পরিচালনায় হয়েছে, সুতরাং তোমাকেও অশেষ ধন্যবাদ। হ্যাঁ,
সনদপত্রগুলো গ্রহণ করবেন আমাদের অতিথির হাত থেকে। দলের পক্ষ থেকে মঞ্চকুরি পদক গ্রহণ করবে আরবিআই রায়া। সবাইকে জোরে হাত তালি দিতে হবে। এখন আমরা সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলব। নাচের মধ্যে দেখছি ও হাই করতেছে, ও ভিডিও হয়ে গেল, ফোকাস করো। উৎসব স্মারক প্রদান করা হবে SM রায়হানুল আলমকে। SM রায়হানুল আলম কিছু বলবে, তার জন্য অনুরোধ করছি। বিশ্বের যা কিছু চির সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, শিশুরাই বা বাদ কেন থাকবে। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিপুলস নাট্য থিয়েটারকে, বাচ্চাদেরকে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য এবং আমাদের মতো নবীন কোরিওগ্রাফারদেরকে নিয়ে কাজ করার জন্য। একটা জোরে তালি হবে পিপুলস নাট্য থিয়েটারের জন্য। আর আজকে আমি এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, যার তৈরি আমি তার কথা আমি না বললেই পারবো না। আজ আমার সেই মাঝখানে তিনি নেই, তার মা আসছিলেন কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার কারণে তিনি এখানে থাকতে পারেন নাই, মানে উনি অনেক অসুস্থ তো চলে গেছেন। আর যার কথা আমি না বললেই পারবো না, তিনি আমার শ্রদ্ধেয় গুরু ওয়াটারি হাব। আপনারা সবাই হয়তো বা তাকে চিনেন, বাংলাদেশের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। আমরা তার জন্য একটা জোরে কলতালি দিই। তিনি US থেকে আমার প্রত্যেকটা বাচ্চার জন্য কালকে থেকে SMS সবার জন্য দোয়া করেছেন, আপনারাও তার জন্য দোয়া করবেন। সে যেন দীর্ঘজীবী হয় এবং সে যেন আরো ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারে। এবং আমি তার একান্ত একজন স্টুডেন্ট, আমি তার মানে বাংলাদেশে সে আসছে কলকাতা থেকে তখন থেকেই আমি তার কাছে করছি এবং সে আমাকে তার ভালোবাসা আদর স্নেহ বকা সবকিছু দিয়ে আমাকে তৈরি করেছে, হয়তো বা তার প্রতিফলন হয়তো বা আজকে আমি স্টেজে দেখাতে পেরেছি। তো তার জন্য আরেকবার জোরে কলকালি সবাই। আর আমি মানে ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনে যাকে দেখে আমার পথ চলা শুরু হয়েছিল ছবি আঁকা, তিনি হলেন আজকে আমার পাশে এখানে দাঁড়িয়ে আছেন। মানে আমি ভেবে পাচ্ছি না যে আমার মানে কথাগুলো বলতে আজকে এতটাই ভালো লাগছে যে আমার পাশে আমি তার সঙ্গে স্টেজ শেয়ার করছি। আমি টিভিতে যখন দেখতাম যে এই মানুষটাকে যদি আমি কাছে থেকে পেতাম হয়তো বা আমি সেই সময় মানে তাকে জড়ায় ধরে হয়তো বা বলতে পারতাম যে স্যার আমি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি নিজেকে যে আমি ছবি আঁকা শিখতে হবে। আমার শুরুতে হয়তো আমি নাচ কিছুই করতাম না, গানও করতাম না, শুধু ছবি আঁকা করতাম, আবৃত্তি করতাম। আমি শাপলাকুড়িতে চান্স পাওয়ার পর থেকেই আমি এসে নাচ শুরু করেছি এবং ওয়ার্দা ম্যামের সান্নিধ্য নিয়েছি এবং এখন সব কিছুই চেষ্টা করছি ধীরে ধীরে করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার একাডেমির জন্য দোয়া করবেন, ধৃতির জন্য দোয়া করবেন, IGCC-র বাচ্চাদের জন্য সবার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, প্রণাম সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। আবারও করতালি আমাদের এই ছোট্ট বন্ধুদের জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই মঞ্চকুরি নটনন্দনে ফুটবো পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে।